বহরমপুর বাইপাসে ছুটছে গাড়ি, কিন্তু সরকারিভাবে রাস্তা চালু কবে? কবে হবে উদ্বোধন? প্রশ্ন মুর্শিদাবাদবাসীর। দ্রুত সরকারিভাবে চালু হবে রাস্তা। রবিবার বাইপাস পরিদর্শনে গিয়ে দাবি করলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভালো লাগছে সেই রাস্তা আজ হয়েছে, এখনো পর্যন্ত চালু হয়নি। তার একটাই কারণ, এই যে ব্রিজ দেখছেন কলাবেড়ার উপরে, সেই ব্রিজ ডান দিক চালু হয়েছে, বাঁ দিক হতে সময় লাগবে। এখানে ডান দিকটা, অর্থাৎ দিক থেকে ডান দিকটা চালু হয়ে গেছে, মানে চালু করা যাবে, কমপ্লিট হয়ে গেছে ব্রিজের, মানে নদীর উপরে যে ব্রিজ, ডান দিকটা সেখানটায় চালু করা যাবে, কিন্তু বাঁ দিকটা সেটা শেষ হতে সময় লাগবে ফেব্রুয়ারি মাস। আমাদের বক্তব্য, একটা রাস্তা যেহেতু চালু হয়েছে একটা সাইড, সেটা দিয়ে আপনারা গাড়ি চালানোর ব্যবস্থা করুন। তাহলে কী হবে, এই রাস্তাটা চালু হয়ে যাবে, বহরমপুর শহরে যানজট উঠে যাবে, মানুষের যাতায়াতের গতি বেড়ে যাবে। এই উদ্দেশ্য নিয়েই এটা ব্রিজ, এই ব্রিজটা পরিদর্শন করা। দু তিন দিনের মধ্যে পুজো তো ছাড়ুন পুজো। সরকারি সূত্রে জানা গিয়েছে 2009 সাল থেকেই চলছে বাইপাসের পরিকল্পনা, কেটে গিয়েছে দীর্ঘ সময়। অবশেষে বাইপাসের আশা পূরণের পথে। বহরমপুর থেকে 4 কিলোমিটার দূরে বলরামপুরে শুরু হয়েছে এই বাইপাস। সেখান থেকে মান করা হয়ে ভাগীরথীর ওপর দিয়ে বাসুদেবখালি হয়ে খাগড়াঘাট স্টেশনের পাশ দিয়ে ফতেপুরের কাজ পর্যন্ত এই 11 কুমি রাস্তা তৈরির কাজ শেষের মুখে। ভাগীরথীর ওপর দ্বিতীয় সেতুর একটি লেনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে এখনও উদ্বোধন না হওয়ায় ভারী যান চলাচল করতে পারছে না, নেই ট্রাফিক ব্যবস্থাও। রবিবার এই বাইপাস রাস্তা পরিদর্শনে যান অধীর চৌধুরী। সাংসদের দাবি, একটি লেন যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তাই যত দ্রুত সম্ভব একটি লেন চালু করা হোক।